আসসালামু আলাইকুম এভরিবডি, কেমন আছো? আশা করি অনেক ভালো। তো সো গাইস, আজকে ভিডিও থামলে দেখে তোমরা বুঝতে পারছো যে হচ্ছে গিয়ে কী বিষয়ে ভিডিও। ভিডিওটা হচ্ছে গিয়ে লাইভ অটোমেটিক, অর্থাৎ এখানে অটোমেটিক বলতে আমি বুঝতে চাইছি যে তোমরা সব কিছু অটোমেটিক করতে পারো। যেমন সাপোজ ধরলাম আপনাদের একটা ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে, তো আপনি ইউটিউবে যখন ভিডিওটা পেস্ট করুন অটোমেটিকলি সেটা হচ্ছে গিয়ে ফেসবুক পেজে পোস্ট হয়ে যাবে। অর্থাৎ আপনাকে আর কষ্ট করে পেজ পোস্ট করতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। বা ধরুন যে আপনার হচ্ছে গিয়ে ফেসবুক পেজের প্রোফাইল চেঞ্জ করলেন, ওর সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেলে পিকচারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। বা আপনার প্রোফাইলের পিকচার চেঞ্জ করলেন, ওর সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে ধরলেন যে আপনার টুইটার অ্যাকাউন্টের পিকচার অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। বা আপনাকে কেউ ট্যাগ করলো, সে ট্যাগের ভিডিও বা পিকচার যেটা ট্যাগ করো সেটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো, সে হচ্ছে গিয়ে IFTTT, অর্থাৎ ইফ দেন। তো ফুল ডিসপ্লেতে গিয়ে পুরোটা বোঝাবো, মোবাইলে দেখাবো সম্পূর্ণ এরোজের কীভাবে কী করতে হবে। তোমরা চাইলেই খুব সহজ এটা করতে পারবে, এটাতে অনেক অনেক গ্যাগ আছে, অর্থাৎ মানে অনেক কাজ করা যাবে এটা দিয়ে। অর্থাৎ লাইফটাকে শর্টকাট করা যাবে। তোমরা যদি স্মার্ট গ্যাজেট ইউজ করো তাহলে স্যাম্পলি এটা সেগুলো কন্ট্রোল করতে পারবা। বা ধরুন যে তোমার কোনো ফ্রেন্ডের বার্থডে, বিশেষ করে আমাদের ক্ষেত্রে এটা অনেকের মিস্টেক হয়ে যায়, ফ্রেন্ডের বা গার্লফ্রেন্ডের অনেকের বার্থডে মিস হয়ে যায়, তো তোমরা চাইলে এটা থেকে অটোমেটিকলি আজকেই মেসেজ দিয়ে রাখলা, অটোমেটিক এক বছর পর বা যখন তার বার্থডে আসবে তার যেইটা মেসেজ সেট করে রাখবে সেইটা অটোমেটিকলি সেন্ড হয়ে যাবে। তো এটা খুব একটা ইজি লাইফ না, অটোমেটিক লাইফ হয়ে গেল। তো সেই বিষয়ে আজকে ভিডিওটা তৈরি করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর হ্যাঁ, তার আগে বলে নিই, তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তোকে ফার্স্ট টাইম অবশ্যই হচ্ছে গিয়ে যে কোনো অ্যাপ স্টোর ওপেন করবা, যারা হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড তো প্লে স্টোর, আর যারা আইফোন তারা তো অ্যাপ স্টোর ইউজ করবো। এখানে IFTTT অর্থাৎ ইফ IFTTT দিয়ে সার্চ করবা। তো প্রথমে যে অ্যাপসটা আসবো এটা ডাউনলোড করবা, তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। তো এখান থেকে ওপেন করার পরে কন্টিনিউ দিবা। তো কন্টিনিউ দিলে যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবা। তো আমি হচ্ছে গিয়ে অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলাম, তোমরা চাইলে গুগল ফেসবুক দিয়েও লগ ইন করে নিতে পারো। তো এটা দিয়েও করা যাবে ইজিতে। তো আমি যেহেতু অ্যাপেল আইডি আছে তার জন্য ওইটা দিয়ে ট্রাই করলাম আর কি, সেটাতে হলে হলো, না হলে তো গুগল দিয়ে করবো। এটা তো হওয়ার কথা। তো হয়ে গেছে আমার অ্যাকাউন্ট খোলা। তো এখান থেকে অ্যালাও, অ্যালাও থেকে মেবি লেটার দিব, কারণ এখানে হচ্ছে গিয়ে IFTTT প্রোতে হচ্ছে গিয়ে টাকা লাগবে, তো আমরা ফ্রিটা ইউজ করবো। এরপরে তো প্রোফাইল, প্রোফাইলে গিয়ে নিচে একটু সোয়াইপ করবো, নিচে সোয়াইপ করে লিঙ্কগুলো অ্যাড করে নেবো আর কি। তো প্রথমে ফেসবুক কন্টিনিউ, তো এগুলো খুব ইজিতে তোমরা অ্যাড করে নিতে পারবে, এগুলো অ্যাড করতে করতে এমন কোনো সমস্যা পড়তে হবে না আর কি। তো একটু নেট স্লো মনে হচ্ছে। তো তার আগে বলো নেই, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবো, আর এই বিষয়ে ইউটিউবে একটু ঘাঁটাঘাঁটি করবো, তাহলে অনেক আইডিয়া পাবা যে তোমরা আসলে এটা কী করতে হবে। এখানে অনেক কিছু করা যাবে, অনেক কিছু বলতে অনেক কিছু, যত সোশ্যাল মিডিয়া বা যত হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম আছে সবগুলোতে তোমরা হচ্ছে গিয়ে কানেক্টিভিটি করতে পারবা, অটোমেটিক সব কিছু করতে পারবা। তোমাদেরকে মোবাইল দিয়ে দেখাবো, পিসি দিয়েও দেখাবো, যারা পিসি দিয়ে করতে চাও তারা পিসি দিয়ে করতে পারবা, মোবাইল দিয়ে তো ইজি দেখাচ্ছি আর কি। তো একটু নিচে সার্ভ করে দেখতেছে যে এগুলো হচ্ছে গিয়ে সার্ভিস, তো এই সার্ভিসগুলো তারা দিয়ে থাকে আর কি, গুগল ড্রাইভ থেকে শুরু করে A to Z। এবং যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো তাহলে গুগল অ্যাসিস্ট্যান্ট, আর যদি আইফোন ইউজ করো তাহলে সিরি, দুইটাতেই কাজ করে। তো প্রথমে ফেসবুক লিখে সার্চ করলাম, তো ফেসবুক ফেসবুক পেজ নিচে আরও এক্সট্রা অনেকগুলো আছে আর কি। টুইস্ট ইউর ফেসবুক পেজ আপডেট, মানে অটোমেটিকলি ফেসবুক পেজে আপডেট করলে সেটা অটোমেটিক টুইস্ট হয়ে যাবে, আর যেটা টুইস্ট করবে সেটা অটোমেটিকলি ফেসবুক পেজে স্ট্যাটাস হয়ে যাবে। তো পেজে দিলাম, পেজে এখানে দেখতে পাচ্ছ ফেসবুক পেজ ওয়ার্ক বেটার উইথ ইউটিউব, তারপর অটোমেটিকলি শেয়ার নাও পোস্ট টু ফেসবুক, অর্থাৎ হচ্ছে গিয়ে ওয়ার্ড পেজ যারা ইউজ করে যেসব ওয়েবসাইট সেটা তো অটোমেটিকলি পোস্ট করতে পারবা। অটোমেটিকলি আপডেট ইউর ইনস্টাগ্রাম, মানে এগুলো শেষ নেই, আমি কী বলবো, এগুলো বিষয়ে অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলো শুধু এগুলি IFTTT নিয়েই ভিডিও তৈরি করে, তো তাদেরগুলো তোমরা দেখলে আর ফুললি ক্লিয়ার হতে পারবা, বা নিজে আইডিয়াতেও সব কিছু করতে পারবা, একটু সময় দিয়ে করবা তাহলে হবে। অটোমেটিকলি শেয়ার, মানে অনেক আছে আর এটা তুমি কী আর বলো। তো FB প্রোফাইল টু পেজ, অর্থাৎ ফেসবুক পেজে প্রোফাইলে যদি পিকচার আপলোড করেন তাহলে ওটা অটোমেটিকলি পেজের পেজ পিকচারটা চেঞ্জ হয়ে যাবে। তো আবার সার্চ করি ফেসবুক লিখে তোমাদেরকে একটা করে দেখায় আর কি। তো প্রথমে যাবো ফেসবুক পেজ, অর্থাৎ পেজে দেখাচ্ছি আমি তো প্রায় অটোমেটিকলি অনেক কিছু করে রাখছি এর আগে।
তো এখানে কি লেখা আছে, ফেসবুক পেজ অ্যালাউ অর্গানাইজ বিজনেস সেলিব্রিটি। তো এখান থেকে কন্টিনিউ দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা একটু সাইন ইন করে নিবা তাহলেই হবে, কারণ যতগুলা হচ্ছে গিয়ে সার্ভিস নিতে যাবার সবগুলোতে হচ্ছে গিয়ে পারমিশন নিয়ে অ্যালাউ করে দিতে হবে। তো প্রথমে ফেসবুকে আমি পারমিশনটা দিয়ে নিচ্ছি, এর আগে হচ্ছে কি লিঙ্ক অ্যাড করছি বাট ওটাতে ফুললি পারমিশন দেওয়া হয় না, যার জন্য এটাতে ফুললি পারমিশন দিয়ে নেব। কন্টিনিউ ইজ নাফিস ইকবাল, তো এটা আমার হচ্ছে গিয়ে ফেসবুক আইডি, তো এখান থেকে কন্টিনিউ দিয়ে দেবো আর কি। ইউর পেজ ইজ কানেক্টেড, অর্থাৎ আমার পেজটা কানেক্টেড হয়ে গেলো, এর আগে ফেসবুক আইডি ছিল, এখন পেজটা কানেক্টেড হয়ে গেছে। এখন এটাতে আমি যদি সিলেক্ট করি হচ্ছে গিয়ে ফেসবুক পেজ ওয়ার্ক বেটার, অটোমেটিকলি শেয়ার ইওর নাও ভিডিওস টু ফেসবুক পেজ, অর্থাৎ ইউটিউবে যে ভিডিওটা আমি আপলোড দিব সেটা অটোমেটিকলি পেজে শেয়ার হয়ে যাবে। তো এখান থেকে কানেক্ট দিলে অটোমেটিকলি হয়ে যাবে এটা, যেহেতু আমি আগে গুগল অ্যাড করে রাখছি, তো এখানে আবার ফেসবুক পেজটাও কানেক্ট করে রাখলাম, তো সিম্পলি এটা হয়ে গেছে। এখন এখান থেকে শুধু ওকে দেব। এখানে যে মেসেজটা আছে এটা হচ্ছে গিয়ে পোস্টের উপর লেখা থাকবে আর কি, তো এখানে আমি একটু লিখে নেই সাবস্ক্রাইব নাও। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে করতে পারো, আর তোমাদের যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবো, আমি সেই কমেন্টের উপর নির্ভর করে অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব। তো মাই নিউ ভিডিও চেক আউট মাই নিউ ভিডিও, না সরি এটা এখানে দিব হচ্ছে ইয়ে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো ফেসবুক পেজেরও হচ্ছে গিয়ে ভিডিও আনার চেষ্টা মানে আসবে আমাদের সিরিয়াল বাই সিরিয়াল, তো ওইটা আসতে একটু সময় লাগবে বাট আমি সময় পাচ্ছি না ভিডিও তৈরি করার আর কি, একটু বিজি তো থাকি। তো এখান থেকে সেভ দিয়ে দিবা, সেভ দিলে কাজ শেষ অটোমেটিকলি। এখন যদি আপনার হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করেন সেটা অটোমেটিকলি আপনার পেজে শেয়ার হয়ে যাবে এবং কানেক্টেড হয়ে গেছে, আর কিছুই করতে হবে না, এখানে শুধু ভিডিও আপলোড করবেন অটোমেটিকলি শেয়ার হয়ে যাবে। তো এখন আমরা যাব হচ্ছে গিয়ে ডেস্কটপে, তো ডেস্কটপে তোমাদেরকে দেখাবো ওখান থেকে দু একটা ইয়া কেমন কেমনে কী করতে হয়, যারা মোবাইল ইউজ করে তো ভালো, যারা পিসি তার পিসিতেও করতে পারবে। তো মুভ পিসিতে যাওয়া যাক, তো এখানেও লগ ইন করে নেবা প্রথমে আগের মতনই, এটাতে আর তেমন ঝামেলা হবে না, যাতে অ্যাকাউন্ট একবার খোলা হয়েছে তারপর ক্রিয়েট ক্রিয়েটে দিলে এটা একটু লোডিং নেওয়ার পরে চলে আসবে। তো আমি ভাবতেছি যে একটা বার্থডে অ্যাড করা যাক, যে এটা আমার বিশেষ করে ভুলে যায় বেশি, তো ইফ দিস এখানে আমার প্রথমে অ্যাড করব, এখানে অ্যাড করব হচ্ছে গিয়ে টাইম, অর্থাৎ নির্দিষ্ট একটা সময় এটা হবে, তো এখানে বুঝে দেবো টাইম, প্রথমে সার্চ করবো টাইম ডেট অ্যান্ড টাইম, এবং এখানে আছে এভরি ডে অ্যাট এভরি ইয়ার এভরি আওয়ার, অর্থাৎ প্রত্যেক ঘন্টা, এভরি ডে এভরি মান্থ এভরি ইয়ার। তো আমার তো মনে হচ্ছে এভরি ইয়ারলি করব, আর তোমার চাইলে যেটা তোমার যখন ইচ্ছা তখন সেটা করে রাখতে পারবা, শুধু বার্থডে না যদি যাও যে তোমার অ্যালার্ম সেট করে রাখবা, তো অ্যালার্মও তোমরা এখান থেকে মানে অটোমেটিকলি সেট করে রাখতে পারবা একটা নির্দিষ্ট সময়। তো আমি এভরি ইয়ার দিলাম এবং হচ্ছে গিয়ে আমি যার বার্থডেটা সিলেক্ট করবো সে তার তারিখটা দিয়ে নিই, সেপ্টেম্বর অক্টোবর আচ্ছা ডিসেম্বরে দিলাম, তারিখ দিলাম 10, আর সময়টা দিব যেহেতু বার্থডে তো এটা হচ্ছে গিয়ে অবশ্যই 12টা 11টা এই মাঝামাঝি দিব আর কি রাত। তো এখন বাজে পিএম, তো এটাতে যেহেতু রাত্রে ভিডিও করতেছি তো এএম দিলাম 45 মিনিট। এবার ক্রিয়েট ট্রিগার, তো প্রথমে আমরা দিলাম এবং এরপরে কী হবে, অর্থাৎ রাত ডিসেম্বর রাত 10টায় কী হবে, এখানে আমি সার্চ করব হচ্ছে গিয়ে মেসেজ, অ্যান্ড্রয়েড মেসেজ বা আইফোনে যে মেসেজ আছে সেটা অ্যাক করলে হবে, তো অ্যান্ড্রয়েড মেসেজ দিলাম, এখান থেকে কানেক্টেড, অবশ্যই অ্যাপসটা আমাদের ফোনে কানেক্ট করে রাখতে হবে, তো ফোনে কি আমরা কানেক্ট করতে সেটা তো দেখালাম ইজিতেই,
এখানে ফোন নাম্বারটা দিবা যেই নাম্বারে তোমরা যে মেসেজটা সেন্ড করতে যাচ্ছ। তো ফাইনালি আমি একটা নাম্বার দিয়ে নেই, যদিও এটা একটা রং নাম্বার দিব আর কি, পরে এটা ডিলিট করে দিব বা কানেক্ট করব। আর নিচে যে অপশন আছে হচ্ছে ইয়ে অ্যানাদার ইউর রিডস বা ক্লক টাইম, এটা থাকবে। এটা টাইমটা মেসেজ হিসাবে যাবে না, শুধু এখানে অন্য যে এইটা টেক্সটা এটা মেসেজ হিসাবে চলে যাবে। তো এখানে আমি লিখব হচ্ছে গিয়ে হ্যাপি বার্থডে। তো হ্যাপি বার্থডে টাইপ করা হলো, এখন ক্রিয়েট অ্যাকশন, তো অটোমেটিকলি এটা হয়ে গেছে। আর এখানে কন্টিনিউ দিলেই হয়ে যাবে, ইফ মানে ওখানে কি হবে আর এখানে কি, তো ফিনিশ। তো অবশ্যই আপনার সিমে সেই পরিমাণ ব্যালেন্স থাকতে হবে, যদি ব্যালেন্স না থাকে তাহলে তো মেসেজটা যাবে না। তো এর জন্য অবশ্যই সিমে মেসেজ ব্যালেন্স রাখার চেষ্টা করবেন, তাহলে কাজ হয়ে যাবে। তো এটা কানেক্টেড করব না, কারণ এটা ডিসকানেক্ট করে রাখি, কারণ কানেক্ট করলে তো অটোমেটিক মেসেজটা সেন্ড হয়ে যাবে একটা রং নাম্বারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট অবশ্যই দেখা হবে। টিল দেন টেক কেয়ার।